এটাতে চাল আছে স্যার, ওদেরও আছে, হ্যাঁ ওদেরও আছে 75 কেজি, আর এই যেমন 30 কেজি ডাল এসছে 15 কেজি। খাবারের গুণগত মান তো দেখলেনি, ডিমের ঝোল ভাত খাওয়ানো হচ্ছে, রান্না হচ্ছে, এখনও তো সেইভাবে টেস্ট নেওয়া হয়নি, গুণগত মান সম্পর্কে সেভাবে বলতে পারবো না, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে। দুদিন ধরে যে চুচুড়া স্কুল নিয়ে বালিকা বিদ্যালয় নিয়ে মন হাতে অভিযোগ উঠছিল, কি বলবেন এই সম্পর্কে? আমি খবরের কাগজে মিডিয়ার মাধ্যমে জেনেছি, আর আমি এই ডিপার্টমেন্টের অ্যাকচুয়ালি মিড ডে মিলটা আমি দেখি না, আমি ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে আছি, ঠিক আছে, আমাকে দেখতে বলা হয়েছে, ওই ব্যাপারে আমি কোনো কমেন্টস করব না। তবে এখানে যেটা দেখলেন যে কি তাতে স্যাটিসফ্যাক্টরি? আপনার নাম? কৃষ্ণেন্দু দে। ফুড অ্যান্ড সাপ্লাই ইন্সপেক্টর। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।